পুরুষের সে সচ্চা সঙ্গিনী হয়েছে, তারেক জিয়ার সচ্চা সঙ্গিনী হয়েছে, মামুনের সচ্চা সঙ্গিনী হয়েছে, আরো অগণিত সচিব মন্ত্রী এসব বহুত কিছু করে করিয়া, ওকে বুকের বসন খড়িয়া নাসাইয়া নাসাইয়া হেলেনা জাহাঙ্গীর একটা ইন্ডাস্ট্রি থেকে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে 6টা বানাইছে, এগুলো আমি জানি। এইসব ফালতু বেয়াদবদের আমি তাকে জিজ্ঞেস করেছি, তুমি কি শ্রমিকদের বেতন এবং ভাতা ঈদের বোনাস দিয়েছ? সে বলেছে ওটা সরকার দেখবে। সরকারের চাকুকারিতে করিস, যখন যেই সরকার আসে সেই সরকারের পদলেহন করিস? শেখ হাসিনার পদলেহন করে তোর কোনো রক্ষা হবে না বাদমাইশ। তুই ছোট লোক, তোর ইতিহাস আমি জানি, চরিত্রহীনা লম্পট মহিলা, এ আদব কথা জানি। তুই আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, হাসু বাবার কাছে কমপ্লেন করেছিলি, দুইবার ভিয়েনাতে এসেছিলি, তুই তোর টিম নিয়ে, তোর জয়যাত্রা টেলিভিশন নিয়ে আমার ইন্টারভিউ নিবি, তুই হাজারবার জন্ম নিলে আমার ইন্টারভিউ নিতে পারবি, অ্যাপয়েন্টমেন্ট পাবি, ফকির নি কোথাকার বেয়াদব, থাপড়াইতে থাপড়াইতে কালের দাঁত সব ফেলে দিব। বাংলাদেশের এইসব রক্ত শোষা গার্মেন্টস এর মালিকদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন করে তুলতে হবে। হে শ্রমিকগণ, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমাদের ন্যায্য দাবি সরকারকে দিতে হবে। শুনেছি অনেক মালিক তাদের শ্রমিক ছাঁটাই করছে, এটা আইন করে দিতে হবে। যদি কোনো মালিক এই ক্রাইসিসের সময় কোনো শ্রমিক ছাঁটাই করে, তার ইন্ডাস্ট্রির লাইসেন্স বাতিল করে দিতে হবে। সরকার সেগুলো দখল করবে, রাষ্ট্রায়ত্ত করে, রাষ্ট্রীয়করণ করে।